হাই, আই অ্যাম পার্থপ্রতিম। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো থোরাক্স কার্ডের সবথেকে ইম্পর্টেন্ট একটা বোনস, টিপিক্যাল রিবস। সো টিপিক্যাল রিবস সম্পর্কে পড়ার আগে আমাদের থোরাক্সে বিভিন্ন ধরনের রিবস আছে, সেইগুলো সম্পর্কে আমরা একটু ভালোভাবে আগে একটু জানি। তো কোনগুলো আসলে টিপিক্যাল, কোনগুলো আসলে এটিপিক্যাল, এটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে, কারণ এইগুলো থেকে ফার্স্টে কোশ্চেনটা শুরু হয়। বেসিক কোশ্চেনগুলো দিয়েই মূলত টিপিক্যাল রিবসের কোশ্চেনগুলো শুরু হয়। তো আমাদের হিউম্যান বডিতে ফার্স্ট রিব অ্যান্ড সেকেন্ড রিব, ফার্স্ট রিব, সেকেন্ড রিব, টেন্থ রিব, ইলেভেন অ্যান্ড টুয়েলভ, এইগুলোকে বলা হয় এটিপিক্যাল রিবস। আর থার্ড থেকে নাইন রিবস পর্যন্ত, অর্থাৎ থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, এইগুলোকে বলা হয় টিপিক্যাল রিবস। কারণ এগুলো টিপিক্যাল রিবস কেন বলা হয়, কারণ এই রিবসগুলো ডিরেক্টলি স্টারনামের সাথে অ্যাটাচড থাকে, যার কারণে এগুলোকে টিপিক্যাল রিবস বলা হয়। আর দুইটা আছে ইলেভেন অ্যান্ড টুয়েলভ, যেটাকে আমরা ফ্লোয়েটিং রিবস বলি, সেগুলো আসলে আমাদের সামনে এসে অর্থাৎ স্টারনামের সাথে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে যুক্ত হয় না, এই জন্য ওই দুইটাকে ফ্লোয়েটিং রিবস বলা হয়। আর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রিবকেও এটিপিক্যাল রিবস বলা হয়, কারণ তাদের ক্যারেক্টারিস্টিক্সটা টিপিক্যাল রিবসের মতো না, একটু ডিফারেন্ট, এই জন্য এই দুইটাকেও এটিপিক্যাল রিবস ধরা হয়। তো টিপিক্যাল রিবস থেকে প্রথম যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হলো এর অ্যানাটমিক্যাল পজিশন, অর্থাৎ আপনি যেই বোনসই পড়েন না কেন, প্রথমেই আপনাকে বোনসটা ধরেই ওই বোনসের অ্যানাটমিক্যাল পজিশনটা বলতে হয়। সো অ্যানাটমিক্যাল পয়েন্ট আসলে ভ্যারি করে, কেন ভ্যারি করে এটা কেন বলতেছি, কারণ এক এক স্যার এক একভাবে একটা বোনসের পজিশন বা অ্যানাটমিক্যাল পয়েন্ট শুনতে চাই। তো অ্যানাটমিক্যাল পয়েন্ট আপনার কলেজের যে সকল লেকচারার বা প্রফেসররা যেই অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো বলে থাকবে সেইগুলোই চেষ্টা করবেন স্যারদের সামনে বলার, কারণ আপনি তাদের অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো না বলা পর্যন্ত তারা কিন্তু আসলে স্যাটিসফাইড বা খুশি হয় না। তো তাদেরগুলোই বলার চেষ্টা করবেন। এছাড়া কয়েকটা অ্যানাটমিক্যাল পয়েন্ট যদি আমি বলি, মানে বেসিক অ্যান্ড কমন যদি কয়েকটা অ্যানাটমিক্যাল পয়েন্টের কথা আমি বলি, তাহলে প্রথম যে অ্যানাটমিক্যাল পয়েন্টের কথা বলবো, তো আমার হাতে যেটা আছে সেটা হলো একটা টিপিক্যাল রিবস। তো রিবসটা আসলে আমাদের বডিতে কীভাবে থাকে, আমার মাঝখান দিয়ে, অর্থাৎ আমার বডির একদম এই পেছন দিয়ে যে আমাদেরটা চলে গেছে সেটাকে বললাম আমরা মেরুদণ্ড বলি বা স্পাইনাল কলাম বলি। তো এটার সাথে আসলে এখানে যুক্ত হয় পেছনে যে আমাদের ভার্টিবেরাটা থাকে, এই ভার্টিবেরাটার সাথে এই অংশটা জয়েন্ট ফর্মেশন করে, আর সামনের এই অংশটা এই অংশের সাথে আরও সামনের দিকে আরেকটু অংশ থাকে কোস্টাল কার্টিলেজ, অ্যান্ড এই কোস্টাল কার্টিলেজ দিয়ে মানে এই বোনসটা ডিরেক্টলি আপনার স্টারনামের সাথে জয়েন্ট ফর্মেশন করে না। স্টারনামের ভিডিওতে আমি সেখানে দেখিয়েছিলাম ছবি সহ, এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে যে একটা রিবসের সামনে কিছু অংশ কোস্টাল কার্টিলেজ থাকে, অর্থাৎ কার্টিলেজের মাধ্যমে একটা রিবস স্টারনামের সাথে জয়েন্ট ফর্মেশন করে, অর্থাৎ ডিরেক্ট না, এখানে একটা কোস্টাল কার্টিলেজ থাকবে, এই কোস্টাল কার্টিলেজটা যে আপনার স্টারনামের সাথে জয়েন্ট করবে। তো এটা যদি আমি ধরি পজিশনটা হয় এভাবে, অর্থাৎ এটা থাকে মিড পয়েন্ট বরাবর, বাট এটা কিন্তু মিড লাইন থেকে একটু দূরে থাকে, অ্যান্ড এটা কিন্তু একটু ডিরেক্টলি ডাউনওয়ার্ড থাকে, অর্থাৎ সামনের যে অ্যান্টেরিয়র এন্ডটা দেখতেছেন আর এটা হলো পোস্টেরিয়র এন্ড, এই অ্যান্টেরিয়র এন্ডটা কিন্তু একটু নিচের দিকে থাকে অ্যান্ড একটু মিড লাইন থেকে সরে থাকে, কারণ আগেই বলছি এখানে কোস্টাল কার্টিলেজ লাগবে আর এই মিড লাইনটা এই পর্যন্ত কভার করে থাকে ওই কোস্টাল কার্টিলেজ, যার জন্য এটা একটু দূরের দিকে থাকবে। তো বোনসটা তখন ধরবেন পোস্টেরিয়র ইনটা মিড লাইন বরাবর ধরবেন আর অ্যান্টেরিয়র ইনটা একটু ডাউনওয়ার্ড ধরবেন অ্যান্ড একটু ল্যাটারাল ধরবেন। তো এইভাবে ধরার পরে প্রথম যে অ্যানাটমিক্যাল পয়েন্টটা আপনি বলবেন সেটা হলো যে দিস ইজ টিপিক্যাল রিবস অ্যান্ড ইট হ্যাজ টু এন্ড, অ্যান্টেরিয়র ইন্ড অ্যান্ড পোস্টেরিয়র ইন্ড, পোস্টেরিয়র ইন্ড লাইস ব্যাকওয়ার্ড বা সিচুয়েটেড ব্যাকওয়ার্ড, তো অ্যান্টেরিয়র ইন্ড ডিরেক্টেড ফরওয়ার্ড, ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, কারণ এটা মিড লাইন থেকে অনেক সরে থাকে, এটা বলবেন। দেন যে পয়েন্টটা বলবেন হলো শ্যাফ্ট, শ্যাফ্টটা থাকবে টুইস্টেড, ঠিক আছে, শ্যাফ্ট টুইস্টেড আর ইন্টারনাল সারফেস, এটা হলো আউটার সারফেস আর ইনার সারফেস বা ইন্টারনাল সারফেস, ইন্টারনাল সারফেসের ঠিক নিচের দিকে একটা গ্রুভ থাকে, এটাকে বলা হয় কোস্টাল গ্রুভ, এই যে এখানে একটা গ্রুভ থাকে এটাকে বলা হয় কোস্টাল গ্রুভ। সো এই কোস্টাল গ্রুপটার পয়েন্টটাও আপনি অ্যানাটমিক্যাল পয়েন্টের মধ্যে বলবেন যে কোস্টাল গ্রুপ লাইস ডাউনওয়ার্ডস অ্যান্ড শ্যাফ্ট ইজ টুইস্টেড, আর সামনের দিকে বলবেন অ্যান্টিরিয়র সার্ফেসে একটা কনকেভ ডিপ্রেশন থাকে, অর্থাৎ এটা থার্ড পয়েন্টের মধ্যে বলবেন যে দেয়ার ইজ এ কনকেভ ডিপ্রেশন অন দ্য অ্যান্টেরিয়র ইন্ড, এই কনকেভ ডিপ্রেশনেই আসলে কোস্টাল কার্টিলেজটা যুক্ত হয়।
anterior end is broad and there is a concave depression for costal cartilage. এতগুলো একদম নর্মাল এন্ড বেসিক অ্যানাটমিক্যাল পয়েন্টস। এছাড়াও আপনার অসংখ্য অ্যানাটমিক্যালিভাবে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলা যায়, তো আপনি চেষ্টা করবেন এগুলো তো বলবেনই, সাথে আপনার টিচার যে অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবে সেগুলো বলার চেষ্টা করবেন। তো এখন এই বোনসটা ধরার পরে আপনি তো অ্যানাটমিক্যাল পয়েন্ট যেভাবে হোক বললেন, এরপরে এই বোনসটা থেকে আসলে কোশ্চেনটা হবে কি, এরপরে আপনাকে এই বোনসটা সম্পর্কে যেটা বলতে হবে সেটা হলো এটার পার্টস। অর্থাৎ একটা বোনস যখনই ধরবেন এই বোনসটার কী কী পার্টস, অর্থাৎ কী কী জিনিস নিয়ে এই বোনসটা গঠিত এটা আপনাকে বলতে হবে। যে বোনসটা দেখছেন এটা হলো একটা টিপিক্যাল রিবস। তো এই বোনসটা আসলে কী কী আছে, এটা তো আমি বললাম সামনের অংশটা অ্যান্টেরিয়র এন্ড, পেছনের অংশটা পোস্টেরিয়র এন্ড, আর এটা হলো বডি বা শ্যাফ্ট। তখন আমি আপনাদের বোঝার সুবিধার একটা ছবি আঁকছি, তাহলে সেটা দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো এটা যদি হয় একটা টিপিক্যাল রিবসের ছবি আঁকছি আমি, তো এটা হলো পোস্টেরিয়র এন্ড, অর্থাৎ এই যে এইখানকার এন্ড। তো এইখানকার এন্ডে এইখানে দুইটা জিনিস থাকে, অর্থাৎ এটা আর্টিকুলেট করে ভার্টিব্রার সাথে। ওকে, অর্থাৎ পোস্টেরিয়র এন্ডে, পোস্টেরিয়র এন্ডে তিনটা জিনিস থাকে, হেড, তারপর থাকে নেক, তারপর থাকে টিউবারকল, ঠিক আছে। তখন এখানে যে অংশটা এটাকে বলা হয় হেড, অর্থাৎ এই যে এখানটার অংশটাকে বলা হয় হেড। হেডের দুইটা ফ্যাসেট থাকে, একটা আপার ফ্যাসেট, একটা লোয়ার ফ্যাসেট। আপার ফ্যাসেটটা কার সাথে জয়েন করবে, আপারের যে করসপন্ডিং ভার্টিবেরাটা থাকে, অর্থাৎ উপরের যে করসপন্ডিং ভার্টিবেরা সেটার সাথে জয়েন করবে, আর নিচে যে ফ্যাসেটটা থাকবে সেটা হলো লোয়ার যে ভার্টিবেরাটা থাকবে সেই ভার্টিবেরার বডির সাথে এখানে অ্যাটাচমেন্ট করবে, অর্থাৎ জয়েন্ট ফর্মেশন করবে। আর এরপরে যে অংশটা এটা হলো নেক, নেকটা ফ্ল্যাট, অর্থাৎ একদম চ্যাপটা, ধরলেই বুঝবেন এখানে নেকটা চ্যাপটা। এর মধ্যে থাকে একটা আউটার সারফেস, একটা ইনার সারফেস, আর দুইটা বর্ডার থাকে, একটা সুপ্রিয়র বর্ডার, নিচেরটা ইনফ্রিয়র বর্ডার। তো এই নেক যখন পড়বেন, নেকের যে ইনার সারফেস এটা স্মুথ, বাট আউটার সারফেসটা একটু রাফ, কারণ এখানে একটা মাসেলের অ্যাটাচমেন্ট হয়। সো আমরা সেটা অ্যাটাচমেন্টের সময় বলবো। তো নেকের পরে যে অংশটা দেখবেন সেটা একটা দেখবেন বনি প্রমিনেন্স। এটা যদি আমি একটু ঘুরাই দেখি তাহলে এখানে দেখবেন একটা বনি প্রমিনেন্স আছে। সো এটাকে বলা হয় টিউবারকল। টিউবারকলের দুইটা অংশ আছে, একটা আর্টিকুলার অংশ, একটা নন আর্টিকুলার অংশ। এখানেও আর্টিকুলেটেড করবে, এটা হলো আপনার যে ভার্টিবিরা সেটা ট্রান্সভার্স প্রসেসের সাথে এখানে আর্টিকুলেশন ফর্মেশন করবে। সো এটা তো গেল পোস্টেরিয়র এন্ডের কী কী জিনিস আছে অ্যান্ড কোনটার কী জিনিস আছে। এরপরে আমি যদি দেখি শ্যাফ্ট, শ্যাফ্টটা একটু টুইস্টেড আর একটু কার্ভ থাকবে, ভেতরের দিকে কার্ভ থাকে, আর শ্যাফ্টের থাকবে দুইটা সারফেস, আউটার সারফেস, ইনার সারফেস, দুইটা বর্ডার, উপরেটা সুপ্রিয়র বর্ডার, নিচেরটা ইনফিরিয়র বর্ডার। তো সুপ্রিয়র বর্ডারটা একটু রাউন্ডেড, সুপ্রিয়র বর্ডারটা দেখবেন হাত দিলে বুঝতে পারবেন এটা একটু রাউন্ডেড, আর ইনফিরিয়র বর্ডারটা অর্থাৎ এই যে নিচের যে বর্ডারটা এটা ধরে দেখবেন শার্ফ, অর্থাৎ হাত দিলে বুঝতে পারবেন এটা একটা শার্ফ, আর ইনার সারফেসের নিচের দিকে একটা গ্রুভ থাকে, অর্থাৎ একটা গর্তের মতো থাকে, এটাকে বলা হয় কোস্টাল গ্রুভ। কোস্টাল গ্রুভ খুবই ইম্পর্ট্যান্ট, এখানের এর কিছু রিলেশন আছে, এখানে কিছু অ্যাটাচমেন্ট আছে, তো আমরা অ্যাটাচমেন্টের সময় এটা দেখাবো। তো এখানে যে শ্যাফ্টটা দেখতেছেন এই শ্যাফ্টটা একটু টুইস্টেড থাকে, আর শ্যাফ্টের আউটার সারফেসটা একদমই স্মুথ, ইনার সারফেসটাও স্মুথ। তো আউটার সারফেস অ্যান্ড ইনার সারফেস দুইটাই স্মুথ। তো আউটার সারফেস, ইনার সারফেস এটা হলো শ্যাফ্টের অংশ গেল, এবং শ্যাফ্ট শেষের পরে যে অংশটা আছে সেটা হলো অ্যান্টেরিয়র এন্ড। এই যে আমার সামনে যে অংশটা একদম প্রথম যে অংশটা এটা হলো অ্যান্টেরিয়র এন্ড। তো অ্যান্টেরিয়র এন্ডের যে মাথাটা অর্থাৎ একদম শেষ অংশটা এটা ব্রড, এটা একটু ব্রড থিক এবং এখানে একটু মোটা থাকে, আর এখানে একটা গর্ত থাকে, এই গ্রুভে এসে কোস্টাল কার্টিলেজটা যুক্ত হয় অ্যান্ড জয়েন্ট ফর্মেশন করে। আর এই কোস্টাল কার্টিলেজের মাধ্যমেই প্রত্যেকটা টিপিক্যাল রিবস স্টারনামের সাথে জয়েন্ট করে। তো এটা গেল অ্যান্টেরিয়র এন্ড, এটা পোস্টেরিয়র এন্ড, এটা শ্যাফ্ট অর বডি। তো এখন আমরা টিপিক্যাল রিবসটা সম্পর্কে জানবো, এটার অ্যাটাচমেন্ট, অর্থাৎ সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিসটা প্রেজেন্টিং পার্ট বলার পরে যেটা ধরে যে কোথায় কোন মাসেল যুক্ত হয়, কোথায় কোন মাসেলের অ্যাটাচমেন্ট হয়, কোথায় কোন আর্টারি পাস করে, কোথায় কোনটা রিলেশান, এই সব জিনিসই আসলে লাগে। তো আমরা একদম পোস্টেরিয়র এন্ড থেকে শুরু করব। তো পোস্টেরিয়র এন্ডের যে আমরা বলছিলাম যেখানে তিনটা জিনিস থাকে, হেড, দেন নেক, দেন টিউবারকল, তখন আমরা জানি যে এখানে দুইটা ফ্যাসেট আছে, অর্থাৎ হেডে দুইটা ফ্যাসেট আছে, আপার ফ্যাসেট অ্যান্ড লোয়ার ফ্যাসেট, দুইটা ফ্যাসেটই আপনার ভার্টিবেরার সাথে জয়েন্ট ফর্মেশন করে।
অ্যান্ড এই হেডের একটা রিলেশন আছে, এখানে রেডিয়েট লিগামেন্ট থাকবে, অর্থাৎ এখানে একটা লিগামেন্ট থাকবে যেটার নাম রেডিয়েট লিগামেন্ট। এখন এই রেডিয়েট লিগামেন্টের কাজটা কি? এখন এই যে আমাদের দুইটা ফ্যাসেট, আপার ফ্যাসেট অ্যান্ড লোয়ার ফ্যাসেট, এই দুইটা ফ্যাসেট তো আমাদের ভার্টিব্রার সাথে জয়েন্ট করতেছে। এখন এই জয়েন্টটাকে স্টেবিলাইজ করতে বা জয়েন্টের সাথে ভালোভাবে যাতে ফর্মেশন করে, যাতে এটা ডিসলোকেশন না হয়, এই জন্য এখানে একটা লিগামেন্ট থাকে, যে লিগামেন্টটাকে বলে রেডিয়েট লিগামেন্ট। এই লিগামেন্টটাই আপনার এই রিবসটাকে ভার্টিব্রার সাথে ধরে রাখে। এরপরে আমি যদি আসি, এরপরে যে জিনিসটা আছে নেক, আমরা আগেই বলছি যে নেকের অ্যান্টেরিয়র সার্ফেসটা স্মুথ অ্যান্ড বাইরে যে পোস্টেরিয়র সার্ফেস এটা রাফ। এটা বোনস ধরার পরে যদি আপনি দেখেন কোথাও রাফ সার্ফেস, যদি আপনার বোনসের কোনো অংশে দেখেন রাফ, তাহলে মনে করবেন যে সেখানে কোনো না কোনো মাসেল অ্যাটাচমেন্ট হয়, কারণ স্মুথ সার্ফেসে কখনও মাসেল অ্যাটাচমেন্ট করতে পারে না, যেটা রাফ সার্ফেস সেখানেই আসলে মাসেল অ্যাটাচমেন্টটা হয়। তো অ্যান্টেরিয়র সার্ফেসটা, নেকের যে অ্যান্টেরিয়র সার্ফেস সেটা স্মুথ, হাত দিলে দেখবেন যে একদম স্মুথ, কারণ সামনে কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই। এর সামনে থাকে কোস্টাল প্লুরা, অর্থাৎ থোরাক্স ক্যাভিটির মধ্যে থাকে দুইটা লাংস, অ্যান্ড লাংসের যে কভারটা সেটাকে বলা হয় প্লুরা। প্লুরার আবার অনেকগুলো ভাগ আছে, তো এইখানে যেটা থাকবে একদম সবচেয়ে বাইরে যে প্লুরার যে কভারটা সেটাকে বলা হয় কোস্টাল প্লুরা। তো এই কোস্টাল প্লুরোটা অ্যান্টেরিয়র সার্ফেসের সাথে রিলেশন হিসেবে থাকে। আর এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হলো সিম্প্যাথেটিক চেইন, অর্থাৎ উপর থেকে সিম্প্যাথেটিক চেইনটা নিচের দিকে নামে। সো এইখানেও এটা রিলেশন হিসেবে থাকে সিম্প্যাথেটিক চেইন আর অ্যান্টেরিয়র সার্ফেসের সাথে লেগে থাকে কোস্টাল প্লুরা। এখন তাহলে পোস্টেরিয়র সার্ফেসের সাথে আসলে কী লাগবে তাহলে? কারণ পোস্টেরিয়র সার্ফেসটা আগে বলছি যেটা রাফ, তাহলে এখানে একটা মাসেল অ্যাটাচমেন্ট হবে, সেই মাসেলটার নাম হলো ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, অর্থাৎ এই রাফ সার্ফেসে লাগবে ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, অর্থাৎ নেকের। এরপরে যে জিনিসটা আছে সেটা হলো টিউবারকল। আগেই বলছি টিউবারকলের দুইটা পার্ট থাকে, একটা আর্টিকুলার পার্ট, একটা নন আর্টিকুলার পার্ট। সো আর্টিকুলার পার্টটা লাগবে এখানকার যে ভার্টিব্রা থাকবে, ভার্টিব্রার যে দুই সাইডে দুইটা ট্রান্সভার্স প্রসেস থাকে, অর্থাৎ দুই সাইডে দেখবেন যে এরকম দুই দিকে দুইটা ট্রান্সভার্স প্রসেস বের হয়, এই জিনিসটার সাথে এখানে ওই ট্রান্সভার্স প্রসেসটা এই নেকের এখানে, অর্থাৎ এই টিউবারকলের যে আর্টিকুলার পার্টটা আছে সেই পার্টটার সাথে ট্রান্সভার্স প্রসেস লাগবে। আমি সুবিধার্থে একটা ভার্টিব্রা ধরে সেটার ট্রান্সভার্স প্রসেসটা একবার দেখিয়ে দিব। আমার হাতে দেখতেছেন একটা ভার্টিব্রা, তো এই যে ভার্টিব্রা দুই সাইডে দুইটা ডানার মতো বের হয়েছে, এই একটা এই একটা, এটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। তো একটা রিবস যখন এখানে জয়েন্ট ফর্মেশন করে, তো এইভাবে যখন জয়েন্ট করে, তখন এই যে পেছনের যে অংশটা, এই যে এখানে এই ট্রান্সভার্স প্রসেসটা যে এই টিউবারকলের সাথে জয়েন্ট ফর্মেশন করে, এটাকে ধরে রাখে, অর্থাৎ এটার পজিশনে ধরে রাখার জন্য এইখানে যে এটা জয়েন্ট ফর্মেশন করে। সো এই যে টিউবারকলের আর্টিকুলার যে ফ্যাসেট বা আর্টিকুলার যে পার্টটা থাকে, এই টিউবারকলের আর্টিকুলার পার্টটা এই ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে আর্টিকুলেশন করে, এভাবেই আমাদের বডিতে থাকে। এখন ভার্টিব্রাল কলাম যদি এরকম মাঝ বরাবর থাকে, তাহলে এই রিবসটা এইভাবে লাগবে, এবং সামনের অংশটা দেখছেন একদম মিডলাইন থেকে কতটা দূরে, সো এভাবেই আসলে থাকে। সামনের অংশের যে মিডলাইন বরাবর ওই জিনিসটুকু কভার করে কে, কোস্টাল কার্টিলেজ। এখন আরেকটা যে নন আর্টিকুলার পার্ট আছে, টিউবারকলের দুইটা পার্ট তো বলছিলাম, একটা আর্টিকুলার পার্ট, একটা নন আর্টিকুলার পার্ট। আর্টিকুলার পার্ট তো আর্টিকুলেট করে ফেললো ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে, এখন এই নন আর্টিকুলার পার্টটার সাথে আসলে রিলেশন কী তাহলে? এই উপরে যে নন আর্টিকুলার পার্টটা থাকবে, তো এই নন আর্টিকুলার পার্টটার সাথে এখানে লাগবে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এই ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টটা লাগবে টিউবারকলের যেটা নন আর্টিকুলার পার্ট, সেটার সাথে এই লিগামেন্টটা জয়েন্ট করবে। এরপরে চলে আসি আমরা শ্যাফটে। শ্যাফটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যদিও খুব বেশি মাসেল অ্যাটাচমেন্ট রিবসের সাথে নেই, তারপরেও শ্যাফটের কিছু গুরুত্বপূর্ণ মাসেল আমাদের জানতে হবে। আমাদের শ্যাফট তো রিবসগুলো কী থাকে, একটার পর একটা রিবস থাকে, ঠিক আছে? আমাদের আমি বলছিলাম যে শ্যাফটের আপার পার্টটা এটা স্মুথ অ্যান্ড কার্ভড, দেখবেন হাতে দেখবেন একটু কার্ভ টাইপের, বাট নিচের যে লোয়ার বা ইনফিরিয়র যে বর্ডারটা আছে এটা দেখবেন শার্প, অর্থাৎ শার্প লোয়ার বর্ডার। এখানে থাকে একটা কোস্টাল গ্রুপ, এই গ্রুপেই আসলে তিনটা মাসেল অ্যাটাচমেন্ট হয়, অর্থাৎ এখান থেকে তিনটা মাসেলের সূচনা হয়, এবং পরবর্তী নিচের যে রিপসটা আছে, অর্থাৎ নিচের রিপসের যে আপার সার্ফেস, এই আপার সার্ফেসে তিনটা মাসেলের শিট যুক্ত হয়। তো এখন আমি যদি এখানে একটু দেখাই, এখান থেকে এটা হলো আমার কোস্টাল গ্রুপ। এখন এই কোস্টাল গ্রুপে তিনটা মাসেল, একটা থাকে আউটার, একটা থাকে মিডিলে, আর একটা থাকে ইনার। তো এখানে তিনটা মাসেল যুক্ত হয়,
তো একটা আউটার একটা মিডিয়ালে থাকবে আর একটা ইনারে থাকবে তো আউটার যে মাসেলটা থাকবে ইনারে এক ধরনের মাসেল থাকবে আর মিডিয়ালে এক ধরনের মাসেল থাকবে সো এই তিনটা মাসেলের মিলে একটা শীট ফর্মেশন করে এখন এই তিনটা মাসেলের যে সবার বাইরে থাকে সেটা হলো এক্সটারনাল ইন্টারকোস্টাল মাসেল মিডিলে যেটা থাকবে সেটা হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল আর সবার ভিতরে যেটা থাকবে সেটা হলো ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল তো এই যে তিনটা মাসেলের যে একটা শীট অর্থাৎ একটা পেপার লাইক শীটের মতো হবে তো এই শীটের তিনটা অংশ অর্থাৎ যদি আমি একটা শীট আঁকি এই মনে করেন একটা শীট এখন শীটের এই একটা লেয়ার অর্থাৎ বাইরে যেটা আছে এই যেটা যদি আমি বাইরেটা ধরি তাহলে এটা হবে এক্সটারনাল ইন্টারকোস্টাল মাসেল মাঝখানে যে শীটটা আছে সেটাকে আমরা বলতেছি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল আর সবার ভেতরে যে শীটটা বলতেছি সেটাকে আমরা নাম দিছি ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল তো এই তিনটা মাসেলের শীট একটার পর একটা মিলে একটা শীট ফর্মেশন করে অরিজিন শুরু হয় এই কোস্টাল গ্রুপ থেকে আর এটা যে লাগে এই যে উপরের সারফেস অর্থাৎ এই যে উপরের সারফেসটা আমরা দেখাইছিলাম অর্থাৎ এই উপরের যে রাউন্ডেড সারফেস এই সারফেসে লাগে তো এখান থেকে যদি আমি এরকমভাবে ধরি যদি এই বোনসটা এভাবে ধরি তো এখান থেকে তিনটা মাসেলের শুরু হবে এবং এই মাসেলের উপরে যে লাগবে আবার এর নিচ থেকে অর্থাৎ এই বোনসটার যে কোস্টাল গ্রুপ এখান থেকে আবার এরকম তিনটা মাসেল শুরু হবে সেটা শুরু হয়ে তারপরে অর্থাৎ নিচের যে করেসপন্ডিং রিপসটা থাকবে সেই রিপসটার আপার সারফেসে যে যুক্ত হবে অর্থাৎ একটা শীট একটা বোনসের সাথে যুক্ত আর একটা বোনসকে কভার করতেছে গ্রুপ অর্থাৎ কোস্টাল গ্রুপের এখানে আমরা তিনটা মাসেল দেখলাম ইন্টারনাল সারফেসে এখন এখানে আর একটা রিলেশন আছে ইম্পর্টেন্ট একটা রিলেশন আছে যেটাকে আমরা বলি ভ্যান অর্থাৎ VAN এখানে থাকে ভিতে থাকে ইন্টারকোস্টাল ভেইন এতে থাকে ইন্টারকোস্টাল আর্টারি আর এনে থাকে ইন্টারকোস্টাল নার্ভ এই তিনটা জিনিস হলো কোস্টাল গ্রুপের রিলেশন অর্থাৎ এই তিনটা জিনিস এইখান দিয়ে পাস করে তো এই ভ্যানের পূর্ণরূপ হলো ভিতে ভেইন এতে আর্টারি এনে নার্ভ সো এই তিনটা জিনিস হলো কোস্টাল গ্রুপের রিলেশন এছাড়াও আরও অনেক মাসেল আছে যেগুলো আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না যদি আপনি এই কয়টা জিনিস পারেন তাহলে মোটামুটি এখান থেকে ক্রিপস থেকে এই কোশ্চেনগুলোই ধরা হয় মুভমেন্ট তেমন বেশি ধরে না তারপরে এটার ডেভেলপমেন্ট এটাও খুব বেশি ধরে না ওসিফিকেশানটাও তেমন আসে না তারপরেও যদি আপনি চান তাহলে আপনি এটার মুভমেন্ট পড়তে পারেন ওসিফিকেশান পড়তে পারেন কোন ধরনের জয়েন করে সেগুলোও পড়তে পারেন বাট টিপিক্যাল রিপস থেকে এই টাইপের কোশ্চেনগুলোই হয় যে অর্থাৎ এটার আইডেন্টিফিকেশান আমাদের বডিতে কতগুলো আছে কোনটাকে টিপিক্যাল বলা হয় কোনটাকে এটিপিক্যাল বলা হয় তারপরে এটার কী কী প্রেজেন্টিং পার্টস আছে সেগুলো আইডেন্টিফিকেশান সেগুলোকে মার্ক করা অ্যান্ড সেগুলোর রিলেশান এবং কোথায় কোন মাসেল অ্যাটাচমেন্ট হয় এই জিনিসগুলোই আসলে টিপিক্যাল রিপস থেকে আসে আর যে ওসিফিকেশান বা মুভমেন্ট এইগুলো থেকে তেমন বেশি কিছু আসে না তো রিপ সম্পর্কে আজকে এই পর্যন্তই সো চেষ্টা করবেন যখনই পড়ার তখন সবগুলো রিপস একসাথে পড়ার চেষ্টা করবেন তাহলে বিষয়গুলো আপনার কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তো যখন রিপসটা পড়বেন তখন একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন কারণ রিপসটা থেকে থোরাক্স পরীক্ষার সময় অনেক বেশি কোশ্চেন করা হয় কোনটা টিপিক্যাল কোনটা এটিপিক্যাল কীভাবে চিনবেন টিপিক্যাল এটিপিক্যালের ডিফারেন্স কতগুলো আছে অ্যান্ড কোনটাকে কী বলে কেন টিপিক্যাল কেন এটিপিক্যাল কোস্টাল কার্টিলেজ সম্পর্কে যা আছে সব কিছু এখান থেকে আসলে ধরে তো টিপিক্যাল রিপসটা যদিও খুব বেশি কঠিন না তারপরেও মেডিকেলে এসে প্রথম প্রথম বোনস পড়তে গেলে একটু কঠিনই লাগে কারণ যে জিনিসটার সাথে আমরা পূর্বে পরিচিত না সেই জিনিসটা পড়তে একটু কষ্ট হয় এই জন্য প্রথম দিকের বোনসগুলো একটু কষ্ট হয় প্রথম দিকের বোনসগুলোতে সব থেকে পড়া কম একটু ব্রেন কাটিয়ে বা একটু মাথা কাটিয়ে পড়লে একটু ধৈর্য নিয়ে পড়লে দেখবেন যে এই রিপস বা স্টারনাম বা থোরাসিক ভার্টিব্রা খুব সহজ তো থোরাক্স কার্ডের জন্য বেস্ট অফ লাক অ্যান্ড এখান থেকে যে বোনসগুলো আছে একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ